চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, ও অভিমানিনী আজ তো বলে আজ তো বলে আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। এই যে আমার পিছনে চাঁদ, এই চাঁদটি একটু আগে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ চন্দ্রগ্রহণ ছিল, এবং প্রায় 580 বছর পর এরকম একটি দুর্লভ ঘটনা ঘটলো যে এত দীর্ঘ সময়ে চাঁদটি সূর্যের আড়ালে ঢেকে গিয়েছিল, অর্থাৎ চন্দ্রগ্রহণ হয়েছিল। কিন্তু কথা হচ্ছে এই যে এই চাঁদকে নিয়ে এত রহস্য, চাঁদকে নিয়ে এত রোমান্টিকতা, চাঁদকে নিয়ে এত এত কিছু, এই চাঁদটি যদি একসময় না থাকে তাহলে আমাদের কী অবস্থা হবে? খুবই সেটা হবে দুর্বিষহ, ভয়াবহ, এবং আমাদের এই প্রজাতিও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এই নাসার বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা এরকম একটি কিন্তু ধারণা পোষণ করেছেন যে এই চাঁদটিও একটি সময় হারিয়ে যেতে পারে। তো এই চাঁদটি যদি সত্যিকার অর্থেই আমাদের কাছে থেকে হারিয়ে যায় তাহলে আমাদের কী অবস্থা হতে পারে? তো সেটা একটু ব্যাখ্যা করে বলি। এই যে আমরা সাগরের পাড়ে যাই, সাগরের ঢেউ দেখে পুলকিত হই, সাগরের প্রেমে পড়ে যাই, সাগরের ঢেউ দেখি, এই যে সাগর নিয়ে এত গল্প, কবিতা, রহস্য, এই সাগরের এই ঢেউ কিন্তু এই চাঁদের কারণেই হয়। অর্থাৎ চাঁদ যেমন পৃথিবীকে তার নিজের দিকে টানে, আর পৃথিবীও চাঁদকে তার নিজের দিকে টানে, যেটাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বল কিংবা মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি আমাদের সাগরের পানিকে তার দিকে টানে, এবং ঠিক একইভাবে কিন্তু সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিও সাগরের পানিকে টানে। কিন্তু এই চাঁদ মাঝখানে থাকাতে, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝখানে রয়েছে চাঁদ, এই চাঁদ মাঝখানে থাকাতে এই সূর্যের শক্তিটা তখন আর অত বেশি কার্যকরী হয় না, যে কারণে আমাদের চাঁদ একদিকে আমাদেরকে রক্ষা করে, পাশাপাশি যদি চাঁদ না থাকে তখন এই জোয়ার ভাটা, সাগরের ঢেউ, এগুলো কি এটা আরও মানে এটা কয়েক গুণ বেড়ে যাবে। কিভাবে? যদি চাঁদ মাঝখান থেকে সরে যায় তখন সূর্যের পুরো দখল নিয়ে নেবে পৃথিবীর, অর্থাৎ সূর্যের পুরো মাধ্যাকর্ষণ শক্তিটা তখন পৃথিবীর এই সাগরের পানিকে টানা শুরু করবে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, যার ফলে এত পরিমাণে জোয়ার ভাটা এবং প্রবল ঢেউয়ের তৈরি হবে, সেটা কয়েক মিনিটের ভিতরে বড় বড় সুনামি তৈরি হবে এবং উপকূল অঞ্চলের আশেপাশে, সাগরের আশেপাশে শহরগুলো তলিয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে, এবং ঠিক ঘণ্টাখানেকের মধ্যে এর আশেপাশে উপকূলে যত শহর আছে তলিয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর অনেকটা অংশ পানির নিচে চলে যাবে। তার মানে আপনি বুঝতেই পারছেন ব্যাপারটি কী ঘটতে পারে। তো তখন এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সব কিছু বেড়ে যাবে, সেটা পৃথিবীর জন্য একটা দুর্যোগ বয়ে আনবে। এবং আরও একটি ভয়াবহ ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যখন চাঁদ থাকবে না তখন আমরা জানি যে এই যে পৃথিবী, পৃথিবী হচ্ছে চাঁদ বরাবর, এটা হচ্ছে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে ঘোরে। এটা কেন ঘুরে? এটা পৃথিবীকে চাঁদ মহাকর্ষ শক্তি মানে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে পৃথিবীকে টানে। এই চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী এই এই 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে ঘোরে। কিন্তু যখন চাঁদ থাকবে না, এই তখন আর চাঁদের এই মাধ্যাকর্ষণ শক্তি থাকবে না, যে কারণে সমস্যাটা হবে যে এই চাঁদ আর পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তি না থাকাতে পৃথিবী হঠাৎ করে কাঁপাকাঁপি শুরু করবে। কাঁপাকাঁপি শুরু করার ফলে ভূমিকম্প হবে, এবং ভূমিকম্প হওয়ার ফলে এই যে পৃথিবীর মাঝখানে যে সুপ্ত লাভাগুলো আছে, আগ্নেয়গিরিগুলো আছে, সেই আগ্নেয়গিরি বেড়ে যাবে, অর্থাৎ অনেক কিছু পৃথিবীর অনেক প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে। তো যেটাও আসলে আরেকটি বড় ধরনের দুর্যোগ বয়ে আনবে, এবং এর ফলে আরেকটা ঘটনা ঘটবে যে ঋতুচক্র পরিবর্তন হয়ে যাবে, প্রতি ঘন্টায় ঘন্টায় ঋতু বদল হবে। অর্থাৎ হঠাৎ করে এখানে শীত লাগছে, কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ঘন্টাখানেক পরে দেখবেন এখানে গরম লাগছে, অর্থাৎ কোনো স্থিতিশীল কোনো ঋতুচক্র থাকবে না, প্রতি ক্ষণে ক্ষণে এই ঋতু পরিবর্তন হবে।
এবং আরেকটি ঘটনা ঘটবে দিন এবং রাত্রি। যেমন আমরা এই চাঁদের কারণে কিন্তু রাতটাকে এত সুন্দর লাগে, এখন চাঁদ যদি না থাকে তাহলে রাত হবে ঘুটঘুটে অন্ধকার। আর এই যে দিন আমরা এখন বলি চব্বিশ ঘন্টার যে দিন, সেই চব্বিশ ঘন্টার দিন কিন্তু আর চব্বিশ ঘন্টা থাকবে না, তখন মাত্র ছয় ঘন্টার মধ্যে নতুন দিনের ক্ষণ শুরু হবে, অর্থাৎ দিনের আয়ু হবে ছয় ঘন্টা চব্বিশ ঘন্টার বদলে। তো চাঁদ যদি না থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে আসলে কতটা দুর্যোগ হতে পারে। তখন মানুষ কী করবে, এই যে দুর্যোগের কারণে ফসল, তারপরে ফসল ফলা শস্য সব কিছু কিন্তু স্তব্ধ হয়ে যাবে, তখন এক ধরনের খাদ্য দুর্ভিক্ষ তৈরি হবে এবং একটা সময় হয়তো এই মানুষ প্রজাতি ধ্বংস হয়ে যাবে। তো বুঝতেই পারছেন এই চাঁদ না থাকলে কী হতে পারে, অর্থাৎ আমাদের অস্তিত্বই থাকবে না। তাই চাঁদ আমরা হালকাভাবে দেখলেও, চাঁদের প্রেমে পড়লেও, কিন্তু চাঁদটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অনেক দায় দায়িত্ব আছে। আমরা চাঁদ নিয়ে যেভাবে গবেষণা শুরু করছি, এত গবেষণা করলে এই চাঁদটি আসলে হারিয়ে যেতে পারে, কারণ চাঁদের কক্ষপথ আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, অথবা অন্য কোনো গ্রহের আঘাতেও চাঁদ ধ্বংস হয়ে যেতে পারে। তো এই চাঁদ আমাদের ভালোবাসা, অর্থাৎ শুধু আমাদেরকে চাঁদের প্রেমেই আমরা পড়ি না, চাঁদও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে। তো এই ছিল চাঁদ নিয়ে চাঁদের গল্প।